চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে চলে আসলাম মিরপুরে। তো ঢাকার মিরপুরে স্ট্রিট ফুডে কি পাওয়া যায়, ভালো কোন খাবার পাওয়া যায় সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলেন শুরু করা যাক। চলে এলাম লাভ রোডের একটি ফেমাস দোকানে, এটা হচ্ছে মোমোর দোকান। তো আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি মোমোর জন্য। এই দোকানের মোমোর স্পেশালিটিটা কি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। আপনাদের এখানে সবচেয়ে পপুলার কোন কোন জিনিস আপনারা বিক্রি করেন বা এখানে সব সময় চলে আর কি? আমাদের এখানে মানে আর কাবাব কি কি আইটেম ভাই আপনাদের কাছে আছে, পাওয়া যাবে? আমাদের এখানে মোমো পাওয়া যাবে আর সি ফুড কাবাব আর মোমো। আচ্ছা, এই তিনটাই আপনাদের মানে স্পেশাল? আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোমোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। গাইস, যতক্ষণ না মোমো হচ্ছে ততক্ষণ আপনারা ভেতরের লোকেশনটা একটু দেখে আসুন। তো মোমো খাওয়ার জন্য এই ভেতরটা ভালোই লাগছে আমার কাছে, ভেতরের ডেকোরেশনটা। আর আপনি যদি চাই মানে আপনি যদি চান যে আপনি বাইরে বসে খাবেন তো আপনি বাইরে খেতে পারেন। এই যে আমার মোমো এসে গেছে। এই যে গাইস, আমাকে আমার মোমোটা চলে এসছে। আর মোমোর মধ্যে আসতে চার রকম সস ওনারা দিয়েছেন। তো এটা হচ্ছে সয়া সস, এটা টমেটো সস, আর এটা গ্রিন চিলি সস, এটা হচ্ছে রেড চিলি সস। স্টিমটা কিন্তু একদম পারফেক্ট। তো এবার খাওয়ার পালা খেয়ে দেখি এটার ভিতরটাতে কী আছে। আমি আপনার ভেঙে আমি এটাকে দেখাচ্ছি। পারফেক্ট, এবার খাওয়ার পালা। সত্যি অসাধারণ, মানে ভিতরটা যেভাবে সেদ্ধ হওয়ার দরকার চিকেনগুলো, তার বাহিরের আবরণটা একদম পারফেক্ট। দেখতে দেখাও, এবার আমার খাওয়ার পালা।
ইন্ডিয়ান মোমোর মতোই। টেস্টটা কেমন? খুব ভালো, অসাধারণ। গাইজ, আপনারা যদি মিল করে থাকেন অবশ্যই আসবেন। লাভ করবেন মিন্টু 2 নম্বরে। মোমোটা কিন্তু খুবই টেস্টি, তো মনে হচ্ছে যে আর এক প্লেট নেই, কিন্তু না, আর নেবো না, আর নেওয়া যাবে না, কারণ বেশি ঝুড়ি হয়ে গেলে সমস্যা খেলতে। গাইজ, এটার মধ্যে যে স্টাফিংটা করা আছে এটা খুবই, মানে খেতে খুবই অসাধারণ। আপনার ডিএমআরকে আছে, কক্সবাজার, লাবণী পয়েন্ট, এগুলো তো আছে। আপনারা জানেন সবকিছু তো এখন আর আগের মতো নাই, সবাই এখন স্মার্ট, তাদের সবকিছু সুন্দর ভাবে ডেকোরেশন। এটা পেস্তা কুচি, স্পেশাল মালাই ফ্লেভারটা ডেকোরেশনের জন্য দেওয়া হয়েছে। এটা আসলে কফি মেট না, এটা হচ্ছে গুঁড়ো দুধ। আমি খেয়ে আমার যতটুকু মনে হলো যে এটা গুঁড়ো দুধ, আর বাকি ডেকোরেশনের জন্য দেওয়া হয়েছে। এই চাটা যে এতই বিখ্যাত যে চা নিয়ে আর কি বলবো আপনাদের কাছে। তো আপনারা যারা খান নিয়ে তারা অবশ্যই এসে এই চাটা ট্রাই করবেন, অসাধারণ কিন্তু খেতে। এখানে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়, প্লাস লাচ্ছিও পাওয়া যায়।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।